Leela? বাইরে কি করছো? ভেতরে এসো। এখন না, খাবার খাওয়ার পরে। আজকে বাড়ি অন্ধকার কেন? কারণ এবারও তোমার বাবা ইলেকট্রিসিটি বিল দিতে দেরি করেছে। যাও ডাকো বাবাকে। বাবা, সারা দিন এত কাজ, উফ হাঁপিয়ে উঠছি কাজ করতে করতে। এখন আমাকেই সব বাসন ধুতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। আরে এতে রাগ করার কি আছে? একটা চাকর কেন রাখছো না? হ্যাঁ হ্যাঁ, চাকর তো গাছে ফেলে যে যাব আর নিয়ে আসব। বলা খুবই সহজ, করতে তো আমাকেই হবে না? উফ, এটাকে এবার বন্ধ করো তো, আমার মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। কাল দোকান থেকেও জামা কাপড় আনতে হবে, আর পরে রেশন দোকান থেকে রেশনও তুলতে হবে। নাও তুমি নিয়ে নাও। বাবা, মায়ের কি হয়েছে? আজকাল আমার সাথে মা খেলেও না, শুধু রাগ করে কেন? না লীলা, মার তো অনেক কাজ থাকে না, রান্না করতে হয়, পুরো বাড়িটা দেখাশুনো করতে হয়। মা তোমার সাথে কালকে খেলবে। হ্যাঁ হ্যাঁ, কালকে খেলবো। আর বাজারে কে যাবে জিনিস আনতে? আমি চলে যাব, এতে এত রেগে যাওয়ার কি আছে? বাবা, কি মজা হয়েছে! আজ থেকে আমরা রোজ বাজার যাব। রোজ 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 বাজারে কেউ যায় নাকি? নমস্কার সাহেব, আমার নাম শ্রদ্ধা। আপনার বাড়ির কাজের জন্য কোনো চাকর দরকার? চাকর? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আমি জিজ্ঞেস করছি। কমলা, কমলা, একটু গিয়ে দেখো তো, একটা লোক এসেছে বাড়ির কাজ করার জন্য। দেখতে তো ঠিকই লাগছে, পরিষ্কার পরিচ্ছন্নও আছে দেখছি। এর আগে কোথায় কাজ করতে? ওইদিকে বাংলোতে, ডাক্তারবাবুর ওখানে। ডাক্তারের নাম কি? নাম তো জানি না, এই যে মার্কেটের পাশে থাকেন। হুম, ওই কাজটা কেন ছেড়ে দিলে তুমি? ওনারা দুজনেই গ্রাম ছেড়ে চলে গেছেন, এখন আমার কাছে আর কোনো কাজ নেই মা। হ্যাঁ, কি কথা। কি কি কাজ করতে পারো? আপনি যা বলবেন, রুটি তৈরি করা, পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, আপনি যা বলবেন তাই করব। মা, ওকে আমার খুব ভালো লেগেছে, ওকে যেতে দিও না, ওকে এখানেই রেখে দাও। লীলা, আমাদের প্লিজ রেখে দাও না। ঠিক আছে, দুবেলার খাবার, বছরে দুটো জামা কাপড় আর মাসে 4 টাকা দেওয়া হবে। এক সপ্তাহের জন্য রাখছি, যদি ঠিক করে কাজ করো তো। আমি ঠিক করেই কাজ করবো মা। ঠিক আছে, তাহলে আজ থেকেই কাজ শুরু করে দাও, চলো কমলা। এই নাও, প্রথমে উঠোনটা ঝাঁট দিয়ে তারপর ভেতরে এসো। শোনো শোনো, ঝাঁট পরে দেবে, আগে আমার সাথে একটু বল নিয়ে খেলো, এটা নতুন বল। সিদ্ধা! হ্যাঁ মা। দাদাবাবু স্নানের ব্যবস্থা করো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা।
আরে 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 কোথায় গেল আরে আরে কোথায় গেল আরে কোথায় গেল কোথায় কোথায় নমস্কার বাবু, দিন আমার কাছে দিন। সব জিনিস নিয়ে এসেছি, এই হলো হিসাবের লিস্ট। সিদ্ধা, তোমার কাজ আমাদের ভালো লেগেছে, এখন থেকে তুমি এখানেই থাকবে। সিদ্ধা সিদ্ধা আমার সাথে খেলো না এই সময়। খেলতে দাও না, ভাত বসিয়ে তারপর খেলবে ওর সাথে। ঠিক আছে চলো। সিদ্ধা তুমি জানো আমি এই বলটাকে ওই ঝোপ অবধি ছুটতে পারি, ওই গাছের মাথা পর্যন্ত। তুমি ছুটতে পারো? যদি আমি বল ছুঁড়ি না ওই চাঁদে গিয়ে লাগবে। সত্যি? হ্যাঁ দেখবে, দাও দাও দাও। এই বলটা চাঁদে গিয়ে একবার বাড়ি খেয়ে চলে এসেছে, দেখেছো চাঁদের দাগও লেগে আছে। আরে তোমার তো সঙ্গে সঙ্গে দেখা উচিত, না হলে দাগ সঙ্গে সঙ্গে আবার চাঁদে চলে যায়, দেখতে পাচ্ছ? কিন্তু বল এত ভিজে কেন, চাঁদে কি জল আছে? হ্যাঁ জল আছে তো, অনেক জল আছে, ওই জলের উপর দিয়ে বড় বড় জাহাজও যায়। ভগবান থাকেন। যদি আমরা ওই ছাদে দাঁড়িয়ে আমাদের হাত উঁচু করি তাহলে আমরা চাঁদ ধরতে পারবো? এখন নয়, পূর্ণিমার রাতে। পূর্ণিমার রাতে গাছের উপর উঠে ছুঁই নেবো চাঁদকে। চাঁদ তোমায় চেনে? চেনে মানে অনেক পুরনো বন্ধু আমার। তুমি ওকে কোনো কাজ বললেও করবে? নিশ্চয়ই করবে। ওকে কোনো কাজ বলো না। হ্যাঁ, তুমি এখান থেকে আমার বন্ধুকে দেখতে পাচ্ছ তো? এইবার চোখটাকে বন্ধ করে নাও। এই চাঁদ চলো আমাদের সাথে, চলো চলো, এসো এসো আমার সাথে এসো। এবার দেখো, এসো, এবার চোখ খোলো। বুঝতে পেরেছি, চাপ বাবা। লিখলে কি না? হ্যাঁ লিখেছি, দেখি কি লিখেছো। এভাবে কেউ বি লেখে? দেখো আমি কিভাবে লিখেছি। বিতে কি হয় জানো? বুদ্ধু সিদ্ধা বুদ্ধু। এবারে বিটা 10 বার লেখো। 10 বার? হ্যাঁ। মা তোমাকে খেতে রাখছে, যাও যাও যাও। সিদ্ধা হতে পারে চাঁদ তোমার বন্ধু, কিন্তু তুমি বিও লিখতে পারো না। মা জানো সিদ্ধা চাঁদকেও চেনে, বলে চাঁদ আমার বন্ধু। আচ্ছা তোমার এই সিদ্ধা তো অনেক কিছু জানে দেখছি। কিচ্ছু জানে না, ABCDও জানে না, এবার শেখাতে হচ্ছে ওকে। চলো শুয়ে পড়ো। সিদ্ধাকে বলো না আমার একটা গল্প শোনাতে। এই সময়? হ্যাঁ মা বলো না। না শুয়ে পড়ো। মা বলো না ওকে একটা গল্প বলতে। কমলা এত জেদ করছে ও, শোনাতে দাও না ওকে একটা গল্প। সিদ্ধা সিদ্ধা
দেখো একটাই গল্প শুনবে কিন্তু, তাড়াতাড়ি শুয়ে পড়বে। হ্যাঁ মা। একে একটা গল্প বলে ঘুম পাড়িয়ে দাও। কি গো এসো। হ্যাঁ হ্যাঁ, আমার রানীমাকে আজকে কোন গল্পটা শোনাবো? আকাশে থাকে যে দেবদেবী তাদের গল্প শোনাবো, না জঙ্গলে থাকা বড় বড় জন্তু জানোয়ারদের? তুমি যদি বলো তাহলে রাজরানীদের গল্প শোনাতে পারি, তোমার মতো একটা রাজকুমারীর গল্প শুনিয়ে দিতে পারি, বা ওই জাদুঘরের যে বড় একটা সোনার কেল্লায় থাকে। দেবদেবীদের গল্প শোনাও না। কতবার বলেছি তোমায় তেঁতুল খাবে না, গলা খারাপ হয়ে যাবে। সিদ্ধা ছাড়ো ওটাকে, বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে আসবে। আমি যাই ওর সাথে। যাও, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ। সিদ্ধা আমাকে কোলে নাও না, পায়ে খুব ব্যথা করছে। কোলে নেবো। খোলো, গেট খোলো, নাও এবার বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। নাবো, নিচে নাবো। হাঁটতে পারো না তুমি, সব জিনিস নিয়ে এসেছো, ভেতরে রাখো। মা, আমি আর সিদ্ধা বিকালে নদীর ধারে ঘুরতে যাই। দেখছি, আগে তুমি হাত মুখ ধুয়ে নাও। দাঁড়াও, সোনার চেন কোথায় তোমার? হ্যাঁ, কোথায় রেখেছো তুমি? কতবার বলেছি তোমাকে বাইরে যাওয়ার আগে কৌটোতে রেখে যাবে তুমি। সিদ্ধা, সিদ্ধা, লীলার চেন কোথায়? আগে গলায় যে সোনার চেনটা ছিল সেটা কোথায়? জানি না তো। জানো না মানে কি? তাহলে পুলিশই হয়তো জানে। পুলিশ? দেখো সিদ্ধা, যদি নিয়ে থাকো তো এখনই বলে দাও। লীলা, লীলা, সত্যি করে বলো, সিদ্ধা তোমার চেন নিয়েছে? বলো না সিদ্ধা, সিদ্ধা, দেখো তুমি যদি সত্যি। সিদ্ধা, 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 ওই বদমাইশটাকে রাখাটাই আমাদের ভুল হয়েছে। ইন্সপেক্টর আমাকে বলছিল যে পুলিশ স্টেশনে না জিজ্ঞেস করে কোনো চাকর যেন না রাখা হয়। হ্যাঁ, বড় চালাক ছেলেও, মোটামুটি ছবার জেলে গেছে হয়তো, একটু আচার দাও তো। আমি তো প্রথমেই বুঝে গেছিলাম, কিন্তু এই লীলা তো শোনেনি। রেখে দাও মা, রেখে দাও, নয়তো এরকম চোরকে কে বাড়িতে রাখত? ভগবানকে ধন্যবাদ জানাও যে শুধু চেনই গিয়েছে। ও যদি চাইতো তাহলে আর এখন ওর সিদ্ধার কথা মনে পড়ছে, খাবারটা পর্যন্ত খাচ্ছে না, বলছে সিদ্ধা এসে গল্প শোনালে তারপর ঘুমোবে। খবরদার, ওকে যদি দেখতেও পাও লীলার কাছে একদমই যেতে দেবে না। কিচ্ছু বুঝতে পারছি না কি করব, এক ঘন্টা সময় লাগলো ওকে ঘুম পাড়াতে। দেখি পুলিশ ইন্সপেক্টর কি বলেন, ওনারা তো এদের সব আড্ডার ব্যাপারেই জানেন, আজ নয় তো কাল ঠিক ধরা পড়বেই। আমি এখন খুব ক্লান্ত হয়ে গেছি, পরে খেলব। শিবশঙ্কর,
শিবশঙ্কর, মিস্টার শিবশঙ্কর। আরে ইন্সপেক্টর বাবু, আপনি আসুন আসুন, ভেতরে আসুন। শিবশঙ্কর বাবু, একবার দেখে নিন তো যে লোকটা আপনাদের ঘরে চুরি করেছিল, এ কি সেই লোক? সোনা, এদিকে এসো, ওর কাছে একদম যেও না। কেন যাব না? আমি যাব, আমি খেলবো ওর সাথে। চোর, তোমার চেন চুরি করে নিয়েছে। ওর চুরি চেন, আমি নতুন চেন কিনবো। লীলা, চুপ করো। সিদ্ধা, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, সত্যি সত্যি বলো, চেন কোথায় লুকিয়েছো? কাউকে বিক্রি করলে সেটা বলে দাও। সিদ্ধা, তুমি আমার চেন চাঁদকে দিয়ে দাওনি তো? শয়তান, এই ছোট বাচ্চাটার গলা থেকে চেন চুরি করতে লজ্জা করলো না তোমার? আমি চেন চুরি করিনি মা। তো কিছু না বলে পালালে কেন এখান থেকে? সিদ্ধা, তুমি এই চুরিগুলো কেন পরেছো? ও পুলিশ আঙ্কেল, এরে দাও ওকে, ও খেলবে আমার সঙ্গে। সরো ওখান থেকে, অসভ্য কোথাকার। এতই যখন সাহস, তো বাচ্চা চেন কেন চুরি করলে? বড়দের কিছু চুরি করলে বোঝা যেত। কমলা, চলো। সিদ্ধা, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি যদি এদের চেন ফেরত দাও তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাকে ছেড়ে দেব। ছেড়ে দাও না, কেউ চুরি করেনি আমার চেন। আরে সোনা, যদি তোমার সাক্ষীর ভরসায় থাকি তাহলে তুমি তো আমাদেরকে ফাঁসিয়ে দেবে। আমি বললাম না ও চুরি করেনি, করেনি। না, অনেক হলো, এবার যদি চুপ না করো ভীষণ রেগে যাব আমি। কোনো ব্যাপার নয়, মনে হচ্ছে আজ রাত্রেবেলা পুলিশ স্টেশনে একে নিয়ে একটু সময় কাটাতে হবে। আপনি কাল এসে আমার সঙ্গে দেখা করুন, ঠিক আছে? হ্যাঁ গো, চেনের ব্যাপারে কিছু জানতে পারলে? না, এখনো তো লকআপই আছে, ও নিজের দোষ স্বীকার করতে চাইছেই না। কি জেদ এদের! জেলে থাকলে জেদটা আরোই বেড়ে যায়, আমার মনে হয় না যে ও কিছু বলবে। যাও, চেঞ্জ করে এসো। এবার তো চাকরও পাবো না ভালো, সব আমাকে করতে হবে। শোনো, কি হয়েছে? লীলার চেন পেয়ে গেছি। পেয়ে গেছো? কোথায়? এখানে তেঁতুলের কৌটোয়, দেখো তো। কপাল ভালো আমাদের। লীলা, তোমার চেন তেঁতুলের কৌটোয় পাওয়া গেছে, কি করে গেল ওখানে? আমায় দাও, আমি পরবো। না, তুমি এটাকে পরবে না। ওখানে কি করে গেল মা? জানি না। জানি না মানে কি? ওখানে কখন দেখেছিলে তুমি? ওই একদিন। ওই একদিনের মানেটা কি মা? অনেকদিন আগে। আজ থেকে এ চেন আর কোনোদিনও পড়বে না। আমি বলেছিলাম না যে এই চেনটা এর হাতেই আমি দেখেছিলাম? কখন বলেছিলে তুমি? মানে আমি বলতে চাইছি যে কাউকে দোষ দেওয়ার আগে নিজের বাড়িটা তো ভালো করে খুঁজে নেওয়া দরকার না? খুঁজেছিলাম তো, কিন্তু সিদ্ধার কি হবে? কাল পরশু ইন্সপেক্টরকে বলে দেব। যাই হোক, এত বড় নামি চোরকে তো আর ঘরে রাখতে পারি না। আমি কিছু চুরি করিনি স্যার, কিচ্ছু চুরি করিনি। তুই মিথ্যে বলছিস? আমার কথা শোন, সত্যি করে বলে দে যে ওই চেনটা তুই কোথায় রেখেছিস, বল। এমনিতে রাত অনেক হয়ে গেছে, আমি ক্লান্ত হয়ে পড়েছি। আজ রাতে আমার ভাইপোর নামকরণও আছে, বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি বল না কোথায় রেখেছিস, বল না কোথায় রেখেছিস চেন। আমি কিচ্ছু জানি না। বলবি না? না, মিথ্যে ঠিকই করছিস তুই। বল চেনটা কোথায় রেখেছিস। আমি কিচ্ছু জানি না, আমি চোর নই। আচ্ছা, তাহলে তুই এইভাবে স্বীকার করবি না ভেঙ্কটরাম? স্যার, আমি চুরি করিনি, সত্যি কথা বলছি, আমি চুরি করিনি।
Ta na 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 na